আজকে আমি যাচ্ছি নিউ টাউনে। অনেক দিন ধরেই যাওয়ার এই প্ল্যানটা ছিল, তো ফাইনালি বাসে করে নিউ টাউন পৌঁছেও গেছি। আমি বাবা আর মা মিলে গেছিলাম এখানে। নিউ টাউনটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। বর্ষাকাল থাকা সত্ত্বেও খুব রোদ্দুর উঠেছিল আর গরমে আমি একটা ফুল ছিঁড়ে মাথায় লাগিয়ে নিলাম। তো তারপরে আমি পৌঁছে গেলাম এয়ারক্রাফট মিউজিয়াম, যেখানে আমার যাওয়ার প্ল্যান অনেক দিন ধরে ছিল কিন্তু প্ল্যানটা হচ্ছিল না। টিকিট নিয়েছিল মাত্র 30 টাকা। জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, অবশ্যই গিয়ে ঘুরে এসে। এখানে ছিল মেইন একটা, যেটা ছিল সেটা হচ্ছে একটা যুদ্ধ বিমান। এর ভেতরে অনেক মিসাইলস, অনেক সুন্দর সুন্দর মানে যুদ্ধ বিমানের যা যা হয় আর কি সেগুলো ছিল। আমরা অবশ্যই গিয়ে একবার ঘুরে এসো, জায়গাটা খুব সুন্দর। বাচ্চাদের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর রাইড ছিল, যেরকম ধরো এই ছোট ছোট গাড়িগুলো, পাইপটা, এছাড়াও ঢেউকুচকুর, স্লিপ, দোলনা, খুব সুন্দর সুন্দর ইন্টারেস্টিং রাইড ছিল। কিন্তু যেহেতু আমি বাচ্চা না, তাই আমাকে কোনো রাইডসেই অ্যালাউ করছিল না। তো আমি ভাবলাম আমি একটা রাইড যাতে চড়েই আসবো, তো ভাবলাম কোন রাইডটা চলা যাক। তো ফাইনালি আমি একটা রাইড আমার জন্য খুঁজে পেয়ে গেছি। তো দেখো খেলাতে খেলাতে মুরগির মতো বেড়াচ্ছি আমি, কি আর বলবো। তো ফাইনালি কিছু ফটোস তুলে নিলাম, যেগুলোর জন্যই আমি মেনলি যাই, বাবা মাকেও তুলে দিলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। আর আমি ফাইনালি ঘাসের মধ্যে শুয়ে পড়েছি, মানে কি আর বলবো। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা ফাইনালি বাড়ির পথে, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, না ভালো লাগলেও করো তাড়াতাড়ি।